হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই অবগত রয়েছেন যে সৌদি আরবে যখন আপনারা আসেন তখন কিন্তু আপনাদের যে ভিসাটা রয়েছে এই ভিসাটা দিয়ে আপনাদেরকে আসতে হয় বাংলাদেশ থেকে অবশ্যই ভিসা নিয়ে আসতে হয় সেক্ষেত্রে বাংলাদেশ থেকে আসতে হলে অনেক ভিসা রয়েছে সৌদি আরবে আসার জন্য যেমন আমেল আইডি আমেল মঞ্জিল আমেল সাহখাস এই ধরনের অনেক ধরনের ভিসা রয়েছে উমরা হজ এই ধরনের ভিসা কিন্তু অবশ্যই রয়েছে তো এখন কথা হচ্ছে আপনারা যদি আমেল আইডি ভিসা দিয়ে কাজের জন্য কাজের উদ্দেশ্যে আসেন সেখানে কিন্তু একটা বিষয় আমাদের প্রত্যেকের জানা থাকে না সেটা হচ্ছে ভাই আমি যে আসতেছি আসার কারণে আমি কি ধরনের কাজ করব সৌদি আরবে এটা কিন্তু অবশ্যই আমাদের অনেকের জানা থাকে না না জানা থাকার কারণে কিন্তু আমরা সৌদি আরবে আসার আগে অনেক ইউটিউব চ্যানেলে কিংবা অনেকের কাছে জানার চেষ্টা করি একটা বিষয় অবশ্যই মনে রাখবেন সৌদি আরবে আসতে হলে কিন্তু আপনাদেরকে একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে সাবলাই কোম্পানিতে কিন্তু কেউ আমরা আসতে চাই না এখন সাবলাই কোম্পানি কিন্তু সৌদি আরবে আশি পার্সেন্ট সাপ্লাই কোম্পানি রয়েছে অবশ্যই বাংলাদেশ থেকে যারা আসে তারা কিন্তু সাবলাই কোম্পানির ভিসাতেই বেশি আসে এখন এই সাবলাই কোম্পানির ভিসাটা চীনার উপায় কী অবশ্যই আপনারা ভিসা যে চেক করার একটা ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট থেকে আপনারা ভালোভাবে দেখে নেবেন যে এই কোম্পানিটার নাম কত বড় যদি বেশি বড় হয়ে থাকে তাহলে অবশ্যই হানড্রেড পার্সেন্ট ভেবে নেবেন যে এটা সাপ্লাই কোম্পানি এটা কোনো ছোটো মহাশা না অনেকেই কিন্তু ভুল ধারণা নিয়ে সৌদি আরবে আসেন কিংবা অনেককে ভুল ধারণা দিয়ে দেয় যে ছোটো মহাশাতে আপনাকে নিয়ে আসতেছে ছোটো মহাশা কিন্তু সব সময় ছোটো থাকে না যদিও আপনি যখন আসতেছেন তখন যদি ছোটো থাকে তারপর এক দেড় বছর পরে দেখবেন যে ওইটা সুটো থাকে না ওইটা কিন্তু আস্তে আস্তে বড় করে ফেলে কিভাবে এটা বড় করে ফেলে এই বিভিন্ন ধরনের ভিসা কিন্তু আপনার যেই বর্তমান কফিল আছে যার আন্ডারে আপনি আসতেছেন সে কিন্তু আপনাকে যেমন নিয়ে আসতেছে এরকমই যদি আরও বেশি ভিসা বাংলাদেশে দিয়ে থাকে তাহলে কিন্তু দেখবেন যে আপনারা বর্তমানে দুইজন আছেন আরও দুইটা ভিসা দিয়েছে তখন কিন্তু আপনাদের মহাসচায় চারজন হয়ে গেলেন তারপরের বছর যদি আরও দুইটা ভিসা দেয় তখন কিন্তু ছয়জন হয়ে গেলে তখন কিন্তু আকামার রেট কিন্তু আট হাজার পাঁচশো রিয়াল আছে বর্তমান সিচুয়েশন কিংবা বর্তমানের যে রেটটা রয়েছে এই রেট অনুযায়ী আবার যখন আপনি চারজনের চলে যাবেন তখন কিন্তু দুইজনের একশো একশো দুইশো রিয়াল আসবে আর দুইজনের আট হাজার পাঁচশো রিয়াল আসবে তো বুঝতেই পারতেছেন বিষয়টা আর যখনই পাঁচজনে চলে যাবেন তখন কিন্তু আস্তে আস্তে মহাশাটা বড় হচ্ছে দশজনে চলে গেলে অবশ্যই প্রত্যেকের ইকামার খরচ কিন্তু আট হাজার পাঁচশো রিয়াল আসবে তো প্রিয় বন্ধুরা অবশ্যই এই বিষয়গুলো মনে রেখে আপনারা আসার চেষ্টা করবেন বিশেষ করে যারা ফেরি সাথে আসতেছেন তারা এই ইকামার যে খরচটা এই হিসাবটা করে আসবেন আর যারা সাপ্লাই কোম্পানিতে আসতেছেন অবশ্যই চেষ্টা করবেন দেখে নেওয়ার জন্য যে আপনার এই সাপ্লাই কোম্পানিতে যে আসতেছেন আপনার এটা কি ডাইরেক্ট সাপ্লাই কোম্পানি নাকি অন্য কোনো কোম্পানি এটা দেখে নেওয়ার চেষ্টা করবেন যদি এটা দেখে নিতে কিংবা আপনি আইডিয়া যদি করে নিতে পারেন যে এটা সাপ্লাই কোম্পানি অবশ্যই না আসার চেষ্টা করবেন আর সৌদি আরবে আসতে হলে অবশ্যই দুই থেকে তিন লাখ টাকার বেশি খরচ করে আসার চেষ্টা করবেন না কারণ দুই থেকে তিন লাখ টাকা আপনি যদি খরচ করে আসেন একটা বার হিসাব করে দেখবেন যে আপনার স্যালারিটা কত যদি স্যালারিটা কম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে অবশ্যই আপনি হিসাব করে আপনার যেই এজেন্সি কিংবা আপনার দালাল এই দালালকে কম টাকা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই চার লাখ কিংবা পাঁচ লাখ টাকা দিয়ে যদি আসেন তাহলে একটা ধোকার সম্মুখীন হতে পারেন তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে এ পর্যন্তই ভিডিও সম্পর্কে আসলে অন্য কোনো বিষয় সম্পর্কে আপনাদের কোনো যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ সবাইকে